আজ বিশ্ব কিডনি দিবস। এবারের প্রতিপাদ্য, সুস্থ কিডনি সবার জন্য সর্বত্র। সে পরিপ্রেক্ষিতে কিডনি রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে আমরা কিডনি রোগের বিষয়ে কিছু আলোচনা করতে পারি। ইদানিংকালে কিডনি রোগের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে। কিডনি রোগ সম্বন্ধে যদি আমরা বলি, যেমন ক্রনিক কিডনি ডিজিজ অথবা স্থায়ী কিডনির কার্যকারিতা হ্রাস পাওয়ার, অ্যাকিউট কিডনি ফেলুর অথবা সাময়িক কিডনি বিকল হয়ে যাওয়া, কিডনি অথবা মূত্রনালীর ইনফেকশন, কিডনিতে পাথর হওয়া, নেফ্রাইটিস যেখানে শরীর হঠাৎ করে ফুলে যায়, শরীরে পানি জমে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, আরেকটা অসুখ যেমন নেফ্রোটিক সিন্ড্রোম, এক্ষেত্রেও শরীর ফুলে যায় কিন্তু প্রেশার ঠিক থাকে, তাছাড়া কিডনিতে পাথর হওয়া, এরকম আরও অনেক বিবিধ কিডনি রোগ আছে। আমরা যদি এই রোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নিই তাহলে এসব রোগগুলো আমরা নিরাময় করতে পারি। যেহেতু কিডনি রোগ একটা নিরব ঘাতক ব্যাধি, সেজন্য আমাদের কিডনি রোগ সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে এবং সঠিক সময়ে রোগের উপলক্ষ বা উপসর্গ দেখা দিলে যথাযথ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কিডনি বিশেষজ্ঞের কাছে যেতে হবে এবং সে অনুযায়ী তার পরামর্শ গ্রহণপূর্বক ওষুধ সেবন করতে হবে। আশার ভাষা নিয়ে আজগর আলী হসপিটাল।